নমস্কার, আমি তোমাদের সকলের প্রিয় ইন্দুবালা। আজকে আবারও ইন্দুবালা মিউজিক চ্যানেলে। তবে আজকে কোনো টিউটোরিয়াল বা মিউজিক রিলেটেড কোনো ভিডিও নয়, অবশ্যই মিউজিক রিলেটেড বাট গান শেখানো বা কোনো স্বরলিপি সেরকম কিছু ভিডিও নয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যে কেউ আমাকে যে কোনো ভিডিওর, আমার যে ভিডিওসগুলো আছে তার নিচে তোমরা কমেন্টসে জানাতে পারো তোমাদের যা যা প্রবলেম তোমরা গান গাইতে গিয়ে ফেস করো বা যা যা প্রবলেম তোমরা ফেস করো মিউজিক বিষয়ক, আমাকে তোমরা জানাতে পারো। আমি সব কটা কমেন্টসের রিপ্লাই বা তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো, এবং সব সময় সেগুলো তো রিপ্লাই করে সম্ভব হয় না, তোমরা বোঝোই। তাই জন্য যেগুলো ইম্পর্টেন্ট কমেন্টস, যেগুলো ইম্পর্টেন্ট অসুবিধা বা প্রবলেমস, যেগুলো আরও বিভিন্ন মানুষের হতে পারে, সেই রকম কিছু প্রবলেমস নিয়ে আমি আজকে কথা বলবো। যে কমেন্টসগুলো তোমরাই করেছো কিন্তু ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, তো সেগুলো নিয়ে আমি কথা বলবো। আজকে তিনটি কমেন্টস আমি বেঁচেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, তো সেগুলো নিয়ে আজকে কথা বলবো। সেগুলোর প্রবলেমের সলিউশনসগুলো নিয়ে কথা বলবো। তোমরা কেউ স্কিপ করো না, কারণ তোমাদেরও হয়তো এই প্রবলেমগুলো ঠিক থাকতে পারে, তোমাদেরও কাজে লেগে যেতে পারে। তো তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, আর তোমাদের কোনো প্রবলেমস থাকলে যেটা তোমরা নিয়ে জানতে চাও থাকলে তোমরা এই ভিডিওর কমেন্টসেও করতে পারো, যে এই প্রবলেমস বা এইটা যে কোনো গান শেখার হলে সেটাও বলতে পারো। সমস্ত কিছুই আমি তোমাদের কমেন্টসের ওপর বেস করে এখনকার ভিডিওসগুলো আমি আনার চেষ্টা করছি, যাতে তোমাদের সুবিধে হয়। তো ফার্স্ট কমেন্টস যেটা ছিল দীপা দত্ত, উনি লিখেছেন যে তুমি কখন কখন রেওয়াজ করো এবং কতটার সময় করো প্লিজ বলো, আর তাহলে আমি সেটা ফলো করতে পারবো। ওকে, অ্যাকচুয়ালি রেওয়াজের তো ওভাবে টাইমিং হয় না। আমি সবসময় যেটা বলি যে সকালের রেওয়াজটা ভালো। এবারে অনেকেরই অসুবিধা থাকে সকালে রেওয়াজ করতে, তবে হ্যাঁ, সকালবেলা আমি যেটা বলে থাকি যে আমরা 8 ঘন্টা ঘুমানোর পরে আমাদের গলা বা ভোকাল কর্ড একটা সুন্দর একটা মসৃণ একটা কভার লেয়ার্ড হয়ে যায়। তো তার উপরে যদি আমরা রেওয়াজ করি সকালে উঠে, কারোর সাথে কোনো কথা না বলে আমরা যদি রেওয়াজ করতে বসি, তখন সেই ভোকাল কর্ডের ওপর যে কাজটা হয় সেটা অন্য দিনের অন্য যে কোনো সময় করলে হয় না। তবে এটা আমি কখনোই বলি না যে খুব ভোরে উঠে করতে হবে। তোমরা যে সময় ঘুম থেকে উঠছো তোমরা সেই সময় করো, তাহলেই হবে, এটা আমি বলি। আর সন্ধেবেলার সময় তোমরা একটা রেওয়াজ করতে পারো। তবে হ্যাঁ, অনেকেই মনে করো যে আজ 7 দিন পরে আমি 3 ঘন্টা রেওয়াজ করলাম তাহলে আমার গলা ভালো হয়ে যাবে, কিন্তু এটা খুব ভুল তথ্য বা তোমরা ভুল মনে করো। এতে কিন্তু গলার অনেক ক্ষতি হয় এবং তোমাদের গলা বসে যেতে পারে, অনেক কিছু সম্ভাবনা থাকে। তো এইটা কখনোই করবে না, রেগুলার রেওয়াজের মধ্যে থাকো। 8 ঘন্টা হোক, 15 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 1 ঘন্টা করে তো করা উচিতই। আর যদি কোনো দিন বসতে পারছো না বা সমস্যা হচ্ছে তার, বা সপ্তাহে 6 দিন বসতে পারলে না, 1 দিন 3 ঘন্টা করলে ওইভাবে কিন্তু গলা ক্ষতি হয়ে যাবে, ভোকাল কর্ড কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেটা তোমরা কখনোই করো না, তোমরা রেগুলার একটা রেওয়াজের মধ্যে থাকো, অল্প অল্প হলেও, 1 ঘন্টা হলে বললাম ভালো। আর যদি রেগুলার না বসতে পারো তাহলে অন্য যেদিন বসো সেদিনও 1 ঘন্টাই করো, তার বেশি নয়, ঠিক আছে? হঠাৎ একদিন অনেকটা রেওয়াজ করলে কিন্তু ক্ষতি হতে পারে। এবারে অনেকে সারাদিনই সময় পাও না, বিভিন্ন কাজের সাথে যুক্ত বা কিছু, তোমরা দিনের অন্য যে কোনো সময় তোমরা 1 ঘন্টা রেওয়াজ করতে পারো, তাতে কোনো ক্ষতি হয় না। কিন্তু ওই যে বললাম যে সকালে করলে যে লাভটা তোমরা পাবে 1 ঘন্টা কসরত করার পরে, সেই কসরত করেও তোমরা অন্য সময় করলে লাভটা একটু কম পাবে, আর কিছু না, ক্ষতি হবে না, তোমরা লাভই হবে। তো যে কোনো সময় করতে পারো, এটা মেডিটেশনের মতো। তোমাদের দেখবে দরজা জানলা বন্ধ করে তোমরা মন দিয়ে যদি রেওয়াজ করো তবে তোমাদের মনটাও ভালো লাগছে বা সারাদিনের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায়। এবার নট নেসেসারিলি অনেকে বলবে যে শুধু ওমকার হামিং সাকার রেওয়াজ করে, না, অ্যাকচুয়ালি রেওয়াজ বলতে ক্লাসিক্যাল গাওয়াও রেওয়াজ, গান গাওয়াও রেওয়াজ, আর প্রপারলি রেওয়াজ করাটাও রেওয়াজ। তবে প্রপারলি রেওয়াজ করাটাকে আমরা সবসময় বেশি গুরুত্ব দিই, কারণ ওটা সায়েন্টিফিক্যালি আমাদের যে জিনিসগুলো প্রয়োজন, যে গলার কাজ আনার জন্য বা গলাকে ভালো রাখার জন্য বা গান গাওয়ার উপযুক্ত রাখার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো সায়েন্টিফিক্যালি
শুধু ওই রেওয়াজগুলো করলে বেশি লাভ করা যায়। তার মানে এই নয় যে আমি গান গাইলাম একদিন তাতে আমার রেওয়াজ করা হলো না, এমনটা নয়। তবে রেওয়াজটা রেগুলার রাখার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি গান গাওয়া বা ক্লাসিক্যাল গাওয়া সবই কিন্তু রেওয়াজের মধ্যেই পড়ে। তুমি তোমার গলাকে দিয়ে সুরের মধ্যে থাকলেই সেটা রেওয়াজ, ঠিক আছে? আচ্ছা, তো ও তুমি কখন কখন রেওয়াজ করো? আমি ওই সকালে করি, আর বিকেলে ধরো একটু গান গানে বসলাম। আমার রেওয়াজ মেনলি, আমার কথা বলতে গেলে আমার একটু অকওয়ার্ড রেওয়াজ আর কি, আমার কিন্তু শুরু হয় ওই ধরো রাত 11টার পর থেকে বা রাত 10টার পর থেকে। আমি 2-3 ঘন্টার গান গাইছি, রেওয়াজ করছি, এরকম একটু করি আমি। তো সেটা না মানাই ভালো, তোমরা একটু পার্টিকুলার টাইমিংয়ে ওই যে সকালে বা বিকেলে করতে পারো। আমার কোনো রেওয়াজের ঠিক ঠিকানা থাকে না অ্যাকচুয়ালি। আচ্ছা, আরেকজন লিখেছে, মাধব বিশ্বাস, হারমোনিয়ামে আঙুলের সঠিক ব্যবহার করে দেখাবেন, আপনার কাছে অনুরোধ রইল। এটা নিয়ে আমার একটা অলরেডি ভিডিও আছে, কারণ অনেকেরই যারা নতুন হারমোনিয়াম শিখছে তারা প্রবলেম ফেস করো যে কোন আঙুলটা কোন রিডটা বাজাবো, এই আঙুলটা এটার সাথে এদিকে ঘোরাতে হচ্ছে, বা আঙুল তোমরা বাজাতে বাজাতে বুঝতে পারো না যে কী করে এই রিডটাতে আঙুল নিয়ে আসবে, তখন তোমরা ক্রস আঙুল করো, মানে এই আঙুলটা এই আঙুলটা দিয়ে ক্রস করলে, সেগুলো কিন্তু একেবারেই উচিত নয়। তাহলে কিন্তু তোমরা যখন স্পিডে বাজাবে হারমোনিয়াম তখন কিন্তু বাজাতে পারবে না, অসুবিধা হবে। তার জন্য একটা প্রপার নিয়মেই হারমোনিয়াম বাজানো প্র্যাকটিস করা দরকার। যারা কিবোর্ড শেখে বা আমার বোনের কিছু কিবোর্ড টিউটোরিয়ালস দেওয়া আছে দেখবে, ও কিন্তু প্রপারলি আঙুলের ব্যবহারটা দেখিয়েছে। আমারও হারমোনিয়ামে যারা শিখবে তাদের জন্য একটা ভিডিও করা আছে, সেটাও তোমরা দেখতে পারো। তো ওইটা মেনটেন করে যদি তোমরা বাজাও তাহলে কিন্তু তোমাদের আঙুল হারমোনিয়ামে খুব তাড়াতাড়ি চলবে এবং তোমাদের যে কোনো গানে যে কোনো হারকত যে কোনো মুরকি যে কোনো মিউজিক বাজাতে সুবিধা হবে। আচ্ছা, নেক্সট কমেন্টে যাই। নেক্সট কমেন্ট একটু বেশ বড়। দিদি, আমার অনেক কিছুই জানার আছে, প্রায় 1 বছর হয়ে গেল তোমার ভিডিও দেখছি, খুব একটা কমেন্ট করি না, তুমি আমায় চিনবে না। আমি 3 মাস গান শিখছি, আমি 25টা অলংকার 4টে রাগ শিখেছি। তুমি 3 মাসে যদি 25টা অলংকার আর 4টে রাগ শিখে থাকো তাহলে বলবো যে অনেক কিছু তাহলে তোমার সেগুলোর মধ্যেও শেখা বাকি থেকে গেছে। কারণ একটা রাগ শিখতেই 2-3 মাস লেগে যায় প্রপারলি শিখতে, ঠিক আছে? তাহলে ওটা তোমার, হ্যাঁ নিশ্চয়ই শিখেছো, তবে প্রপারলি শেখা হয়নি রাগটা। যাই হোক, আচ্ছা এবার বলি, আমার স্কেল এ শার্প, আমি মোটামুটি গলা ভালো থাকলে চড়ার মা থেকে খাদের মা অবধি গাইতে পারি। আমি সকাল 6টা থেকে 7টা এবং সন্ধ্যে 7টা থেকে 8টা রেওয়াজ করি। তুমি বললে মনে মনে রেওয়াজ করতে, কিন্তু সেটা কী করে করবো? অ্যাকচুয়ালি মনে মনে রেওয়াজ করা বলতে আমি যেটা আগেই বললাম যে রেওয়াজ মানে শুধু সারেগামা গাওয়া নয়, ওম হামিং সাকার প্র্যাকটিস করা নয়, বা এই যে আমি তোমাদেরকে যে অলংকার সাপাট এই সমস্ত খারাজ এসব দুগুলো দিয়েছি, শুধু সেইগুলো কিন্তু নয়। রেওয়াজ তো অবশ্যই ওগুলো, রেওয়াজ বলতে আগে ওগুলোই, তারপরে ধরো একটা ক্লাসিক্যালের ছোট খেয়াল তোমরা প্র্যাকটিস করছো, বা তোমরা ধরো একটা গানের একটু ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল গান, খুব ইজি গান নয়, কিছু একটা হরকত তোমরা তোলার সময় দেখলে যে এটা আমার গলাতে হচ্ছে না, অনেক চেষ্টা করে 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 তুললে, বাট যখনই বারবার গাইছো সেটা আসছে না, তো সেটাকেও বারবার মাথার মধ্যে গুনগুন গুনগুন করাটাও কিন্তু রেওয়াজ, ঠিক আছে? তো গানের মধ্যে থাকা, গানকে নিয়ে ভাবা, দেখবে রেওয়াজ থেকে বড় হচ্ছে গানকে নিয়ে তুমি কতটা চিন্তা করছো, মিউজিককে নিয়ে তুমি কতটা ভাবছো, তার মানে তুমি ততটা শিখছো, ঠিক আছে? তুমি হয়তো গলা ছেড়ে গাইছো না সবসময়, ঠিক আছে, কিন্তু তুমি গানের মধ্যে আছো, গানকে নিয়ে ভাবছো, তুমি যেটা করছিলে ধরো একটা গান তুলছিলে সেটাই তুমি বিভিন্ন কাজ করছো, ধরো বই পড়ছো বা কিছু একটা গোছাচ্ছ বা কিছু করছো লিখছো, কিন্তু তোমার মাথার মধ্যে ওই গানটা চলছে বা তুমি গুনগুন গুনগুন করে গাইছো, সেটাও কিন্তু মনে মনে রেওয়াজ করা, এটাকেই বলছি। তো মানে আমাদের সাথে থাকলে অনেক সময় দেখবে মানে তোমরা, আমি যদি কখনো ভ্লগস আনি হয়তো কোনো দিন সম্ভব হবে না, অত সময় করে উঠতে পারবো না কখনোই, যদিও আনি তাহলে তোমরা কখনো আমাদের ভ্লগস মানে কি আমি জীবনে যা যা করছি সেটাকে দেখানো, তো সেটা যদি কখনো আনি তাহলে দেখতে পাবে যে ধরো আমরা কোথাও একটা ঘুরতে গেলাম, আমাদের
বাড়ির সকলে বা আমি আমার বোন বা আমরা কিন্তু সব সময় কিছু না কিছু গান গাইছি বা ভাবছি বা করছি। তোমরা যদি বললাম যেটা ভ্লগস আনলে তোমরা দেখতে পাবে যে কীভাবে জিনিসটা হচ্ছে, ধরো ট্রেনের মধ্যে যাচ্ছি, ভিড় ট্রেন, সেখানেও আমরা একটা গান গুনগুন গুনগুন করে গাইতে গাইতে যাচ্ছি এবং বলছি দেখ এই জায়গাটা এরকম ওই জায়গাটা এরকম গাইছি, সেই নোটসগুলোকে বারবার বারবার টাচ করার চেষ্টা করছি, যেখানটা হচ্ছে না সেটাকে বারবার বারবার গাইছি। এইগুলোকে বলে হচ্ছে মনে মনে রেওয়াজ করা, ঠিক আছে? মানে তোমার মাথার মধ্যে যে এই নোটটা হচ্ছিল না বা এই সকালের একটা হরকত আমি তুলেছি সেটা বারবার বারবার প্র্যাকটিস করা বা সেটাকে নিয়ে ভাবা, সেটা কী কী স্বরগুলো লাগছে এগুলোকে নিয়ে চিন্তা করা, এটাকেই বলা হচ্ছে মনে মনে রেওয়াজ করা, ঠিক আছে? সেটা আমি তোমাদেরকে করতে বলেছি মনে হয় আগের কোনো একটি ভিডিওতে। যাই হোক, আচ্ছা তারপরে আসছে আমার গলা ব্যথা নেই কিন্তু গলা একদিন ধরে একটু ভারী ভারী লাগছে, কী করব? রাগ কি রাগ রেওয়াজ করব আমি জানি না। আচ্ছা দেখো, তোমার গলা যখন একটু ধর ধর মনে হবে বা ভারী মনে হবে তখন তোমরা খারাজ রেওয়াজ বেশি করে প্র্যাকটিস করবে, এটা আমি সবসময় বলে থাকি। ধরো তোমরা সারে গা মা বা দানি যা সানে ধা বা মা রে যা এটা রেওয়াজ করতে, সেটা না করে তোমরা কি করবে, সানে ধা পা পা দানি জারি গা মা বা মা গে জানি ধা বা বা দানি জারি গা মা বা মা গে জানি ধা বা বা দানি জারি গা মা বা মা গে জানি ধা বা, মানে তোমার শিফট হয়ে গেল ওই সারে গা মা বা দানি যা তা খাদের পা থেকে নর্মাল পায়ের মধ্যে, তো সা টু সা না গিয়ে তুমি খাদের পা থেকে পায়ের মধ্যে সেম রেওয়াজটাই করছো। তো গলা যেদিন ভারী ভারী থাকবে সেদিন তোমরা এইগুলোকে করতে পারো বা খারাজটা ভৈরবের উপর খারাজ প্র্যাকটিস করতে পারো, খারাজের উপর বেশি জোর দেবে। এটা গলা খারাপ থাকলে বা ভারী থাকলে এটা করা করলে গলা আরও ভালো হয়, লাভ হয় অ্যাকচুয়ালি। আচ্ছা মীর গামক এগুলো কী করে গাইবো? আচ্ছা মীর গামক এগুলো তো একটা ভিডিওতে কখনোই বলা সম্ভব নয়, এগুলোর জন্য আমার ভয়েস ট্রেনিং কোর্স আছে, না সেটা তোমরা করতে পারো। আর তাছাড়াও আমি ইউটিউবে তো মানে পুরো ডিটেলে শেখানো সম্ভব হয় না, বোঝোই তোমরা, তাও যতটা পারা যায় ওপর ওপর যতটা চেষ্টা করা যায় আমি দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও আনব। আর সকাল আর সন্ধ্যের এক ঘন্টা করে রেওয়াজ যদি দিতেন খুব সুবিধা হতো, এটা আমার ভাবনা চলছে যে আমি একটি ইউটিউব চ্যানেলে তোমাদের শুধু রেওয়াজের জন্য তোমরা রেওয়াজ করবে ওগুলোকে শুনে 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 সেরকম কিছু ভিডিওস আমি আনবো, একদমই আমি ভাবনার মধ্যে আছি। হয়তো এই উইক বা নেক্সট উইকে আমি একটি চ্যানেল লঞ্চ করব, সেখানে আমি শুধু রেওয়াজ থাকবে, মানে সেখানে শুধু আমার গাওয়া থাকবে এবং তোমরা তাদের সাথে প্র্যাকটিস করার জন্য তোমাদের জন্য জায়গা ছাড়া থাকবে, তোমরা ব্লুটুথ স্পিকারে সেটাকে বাজিয়ে প্র্যাকটিস করতে পারবে, এরকম একটা প্ল্যানিং আমি করছি, অবশ্যই মাথায় থাকলে আমি আনব। তো এই তিনটে কমেন্টস আমার মনে হয়েছে অনেকেরই জানা প্রয়োজন, ওরা যে যে কোয়েশ্চেন্সগুলো করেছে সেগুলো অনেকেরই প্রয়োজনে লাগতে পারে। তো চলো, যাদের আর কোনো বিষয়ে কোনো জানার প্রয়োজনীয়তা আছে, কোনো অসুবিধা আছে, যে কোনো গান সম্পর্কিত হতে পারে, যে কোনো ভিডিওর কিছু জায়গা তোমরা বুঝতে পারছো না বা কিছু যা হোক হতে পারে, সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে। কমেন্ট সেকশানে তোমাদের কমেন্টসের ওপরেই আমার নেক্সট ভিডিওগুলো ডিপেন্ড করে থাকবে, সেই অনুযায়ী আমি কিন্তু ভিডিও আনবো, ঠিক আছে? সো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নমস্কার, সবাই ভালো থাকবে।